আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আয়শা নাদিরা ব্লগটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের পটলের ছোলার একটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো খুব সহজভাবে কিভাবে আমরা পটলের ছোলা দিয়ে ভর্তা তৈরি করতে পারি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে কিছু পটলের ছোলা নিয়েছি এবং পটল থেকে ছোলাটা একটু পুরো করে কাটতে হবে। তো এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নয়তো বালু থাকতে পারে পটলের ছোলার ভিতরে। তো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আপনারাও এভাবে খুব ভালো করে ধুয়ে নেবেন। তো ধোয়া হয়ে গেছে আমার। তো এখানে উপকরণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিলাম, সাথে পেঁয়াজ কুচি, এখন রসুন কুচি দিয়ে দিব, একটু হলুদ দিব, হলুদটা অপশনাল, না দিলেও চলবে, কালারের জন্যই দিলাম, সাথে জিরা গুঁড়ো, আর এখানে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো এই যে বসিয়ে দিলাম। তো একটু মশলার ঘ্রাণটা জানি কাঁচা ভাবটা চলে যায়, তাই একটু কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে হালকা কষিয়ে নিতে হবে। তো তারপরে এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম, খুব বেশিও দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না, পরিমাণ মতো দিলেই হবে। তো এই যে সিদ্ধ হয়ে গেল, অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিছি, এখন আমি ভর্তা করে নিব। এটা আমি এখানে একটা সেসনি নিয়েছি, বাটনা বলা যায়, এটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, যার কাছে ব্লেন্ডার আছে সে ব্লেন্ডারে করতে পারেন, আর যার কাছে এরকম সেসনি আছে সেই সেসনি দিয়েও করতে পারেন, হামাম দিস্তা বা সেসনি যে অঞ্চলে যেটা বলে। তো এখন আমি ভালো করে থেতনে নেব, আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন, আমার ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখতে পারছেন, অফ ক্যামেরায় আমি বাটনাটা করে নিয়েছি চেসনিটা দিয়েই, ব্লেন্ডারেও করে নিতে পারেন বা শিলপাটায়ও আপনারা করে নিতে পারেন। তো এখন আমি তুলে নিব। তো এভাবেই আপনারা সহজভাবে পটলের ভর্তার রেসিপি করতে পারেন, খুব সহজভাবেই পটলের ছোলার ভর্তাটা হয়ে গেল। আমরা তো সাধারণত ফেলেই দিই, তো ফেলে না দিয়ে যদি এরকম করে সুস্বাদু করে খেতে পারি তো সমস্যা কোথায়। তো এই যে ভর্তাটা দেখি আপনারা বুঝতে পারতেছেন কতটা স্বাদের বা আকর্ষণীয় হয়েছে, আমি তো ভয়েসটা পরে দেওয়ার কারণে বলতে পারতেছি, সত্যি স্বাদটা অনেক ভালো এসেছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।